সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে চলে এসেছি আমি আরেকটা মজার ব্লগ নিয়ে। তো আমি হঠাৎ করে দেখেন আমার কাছে অনেকগুলো চিপস, তো এই চিপসটাই হচ্ছে মজার ব্যাপার। কুরকুরে চিপসটা আসলে আমি খুব পছন্দ করি, খাই। তো এই যে চিপসটা এখানে দেখেন লেখা আছে 149 টাকা দামের একটা চিকেন ফ্রি দিবে কেএফসিতে যদি আপনি এরকম একটা প্যাকেট তাদেরকে দেন, জমা দেন কেএফসিতে। তো কেএফসির চিকেনটা আসলেই খুব লোভনীয়, খুব মজাদার। আমি সুযোগ পেলে খাই, এবারও কলকাতায় গিয়ে কেএফসিতে আমি খেয়েছি। তো সেই সুযোগটা আর হাতছাড়া করছি না। আসলে এই অ্যাপটা আমি আগেও টিভিতে দেখেছি, কিন্তু আমি এটা আগেরবার ধরতে পারিনি। তো এইবার সেদিন শপিং করতে গিয়ে দেখলাম এই চিপসটা এখানে লেখা আছে। তো এটার ডেটটা হচ্ছে কত তারিখ পর্যন্ত আমি আপনাদেরকে বলি। এটা অফারটি পেতে 1 জুন 2022 থেকে 30 সেপ্টেম্বর 2022 পর্যন্ত এটা থাকবে, 30 সেপ্টেম্বর। তো আজকে হচ্ছে 11ই আগস্ট। তো আজকে আমরা এটা যাব। তো দেখেন এই কুরকুরেটা সুন্দর করে প্যাকেটটা খুলে আপনাদের এটা এইভাবে আপনারা চিপসটা খাবেন। দেখেন চিপসটা আসলে অনিয়ন ফ্লেভার, আমার খুব মজা লাগে। এটার দাম হচ্ছে 25 টাকা প্যাকেটটা। তো আর এখানে আছে একটা চিলি চিলি টাটকা, এটা একটু টমেটো এবং ঝাল ঝাল একটু টক টক। তো এটা আবার ম্যাডামের পছন্দ, আমার আবার এইগুলো পছন্দ। তো এইগুলো খেয়ে আপনি 25 টাকার প্যাকেট হোক আর 10 টাকার প্যাকেট হোক, আপনি এই প্যাকেটটা সুন্দর করে জমা দিলেই ওইখানে আপনাকে 149 টাকার একটা চিকেন দিবে ফ্রি। তবে তার মধ্যে অনেক শর্ত আছে, এখানে প্যাকেটে লেখা আছে। তো আমরা এখন কেএফসিতে যাব, গিয়ে কেএফসিতে গিয়ে আপনাদের দেখাবো যে আসলে ব্যাপারটা কি। তো আমরা বের হয়ে পড়েছি কেএফসি, খুলনা কেএফসির উদ্দেশ্যে। তো আমরা আসলে আমাদের পঙ্খিরাজটা নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু হঠাৎ করে যখন বের হব তখনই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গিয়েছে এবং আকাশে প্রচুর মেঘ। তো ম্যাডাম বলল তাহলে আজকে আমরা বাইকটা রেখেই যাই। তো সেইভাবেই আমরা বের হয়ে পড়েছি। দেখেন আমরা রিকশায় উঠছি, আমরা রিকশায় উঠে পড়লাম। এখন আমরা রিকশায় করে চলে যাব দৌলতপুরে। দেখেন রিকশা অলরেডি চলা শুরু করেছে। আমরা রিকশায় করে রিকশা ভ্রমণে বের হয়েছি আপাতত। তো আমাদের এই রিকশায় নিয়ে যাবে দৌলতপুরে। দেখেন আমরা দৌলতপুরের কাছাকাছি চলে এসেছি, প্রচুর মেঘ কিন্তু আকাশে, দেখেছেন? এই মেঘটার কারণে হঠাৎ হঠাৎ বৃষ্টি শুরু হবে। তো বাইক নিয়ে বের হলে আসলে হয় ভিজে যেতে হবে, না হলে বৃষ্টির সময় কোথাও দাঁড়াতে হবে, তাতে আমাদের সময় নষ্ট হবে। তো এই কারণে আমরা আজকে বাইকটা না নিয়েই রওনা দিয়েছি। তো দেখেন দৌলতপুর চলে এসেছি, প্রচুর জ্যাম এখানে। তো আমাদের রাস্তার ওই পারে গিয়ে সিএনজি অথবা স্কুটারে উঠতে হবে। দেখেন প্রচুর ভিড়। তো আমরা অলরেডি অটোতে উঠে পড়েছি। দেখেন রাস্তায় ভিজে গিয়েছে বৃষ্টির কারণে। আমরা ছুটে চলেছি খুলনা শিববাড়ি মোড়ের উদ্দেশ্যে। দেখেন স্কুটারে করে আমরা যাচ্ছি। তো হালকা গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে মাঝে মাঝে, সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায়। তো এমনিতেই আমাদের আকাশে প্রচুর মেঘ, তারপরে সন্ধ্যা হচ্ছে, অন্ধকার হতে যাচ্ছে আস্তে আস্তে। তো দেখেন আমরা অলরেডি শিববাড়ির কাছাকাছি চলে এসেছি এবং অন্ধকার হয়ে গিয়েছে। আমরা
চলে এসেছি শিববাড়ির কাছাকাছি। তো দেখেন আমরা নেমে পড়েছি এবং শিববাড়ি স্কুটারে নেমে ওইখান থেকে রিক্সায় উঠেছি। এটা হচ্ছে খুলনা শিববাড়ি মোড়। খুলনার একটা খুব জনপ্রিয় এবং ব্যস্ততম একটা মোড়। সেখান থেকে আমরা রিক্সায় করে, রিক্সা ভ্রমণে আবারও আমাদের গন্তব্য যেখানে কেএফসি, খুলনা কেএফসি, সেখানে যাচ্ছি। খুলনার কেএফসিটা হচ্ছে ময়লাপোতার মোড়। দেখেন বৃষ্টি হওয়ার কারণে কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে রাস্তায়। আলোর যে প্রতিবিম্ব বা প্রতিফলন পড়েছে এত সুন্দর দেখা যাচ্ছে। আসলে আমরা বলে থাকি যে গ্রামের প্রকৃতি অনেক সুন্দর, এখন আমার এই দৃশ্যটা দেখে মনে হচ্ছে যে বৃষ্টি ভেজা রাতের সুন্দর একটি শহর। দেখেন কত সুন্দর একটি দৃশ্য। আসলে শহরটাকেও রাতে, বৃষ্টি ভেজা রাতে এত চমৎকার লাগে সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। তো আমাদের উদ্দেশ্য এখন ময়লাপোতা মোড়। আমরা ছুটে চলেছি রিক্সাতে। রিক্সা ভ্রমণে আসলে খুবই ভালো লাগছে, হালকা হালকা ঠান্ডা, বৃষ্টি এখন পড়ছে না, যার জন্যই ভালো লাগছে। বৃষ্টি পড়লে কিন্তু সমস্যায় পড়ে যেতে হতো। দেখেন কত সুন্দর একটা পরিবেশ, সুন্দর দেখা যাচ্ছে চারপাশটা। রাস্তা ভিজে গিয়েছে দেখেন, এবং ভেজার কারণে আয়নার মতো লাইট রিফ্লেক্ট করছে। আমরা রিক্সায় ভ্রমণ এনজয় করছি, খুবই মজাদার এই রাতে রিক্সায় ভ্রমণ। আসলে অনেক দিন এইভাবে রিক্সায় রাতে ঘোরা হয় না। তো এক কাজে সব কাজ হলো। দেখেন ওই হচ্ছে সিটি মেডিকেল কলেজ হাসপাতাল, এবং ওর গায়ে হচ্ছে কেএফসি। আমরা ওইখানে যাব। সামনের দিকে ঢোকা যাবে নাকি ডান দিকে ঢুকবে? ওই ডান দিকে ঢুকে যান, ডান দিকে ঢুকে ওইখানে দাঁড়ান। ডান দিক ঢুকে যান, ডাইনে ঢুকে যান, এখানে দাঁড়ান। দেখেন আমরা চলে এসেছি খুলনা ময়লাপোতা মোড় কেএফসি শোরুমে, কেএফসি রেস্টুরেন্ট। এটা খুলনার একটাই শাখা। তো দেখেন আমরা আস্তে আস্তে উঠছি কেএফসির জন্য দুই তালাতে। সেকেন্ড ফ্লোরে হচ্ছে কেএফসি। তো আমরা কেএফসির ফ্লোরে চলে এসেছি এবং এখনই আমরা কেএফসির ভেতরে প্রবেশ করব এবং ভেতরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এটা হচ্ছে কেএফসির কাউন্টারের বিল বোর্ড বা বিভিন্ন খাবারের এখানে রেট লেখা আছে, কোন খাবারটা কত রেট, এবং বিভিন্ন রকমের দেখানো হচ্ছে। আমরা এখানে অলরেডি খাবার অর্ডার করেছি। দেখেন এখানে এই বোর্ডগুলোতে আপনি বিভিন্ন রকমের খাবারের নাম এবং এর যে প্রাইস সেটা পাবেন, এবং এর বিভিন্ন সাইজ আছে, যেমন মিডিয়াম আছে, আপনার লার্জ আছে, এবং স্মল আছে। আপনি যেই সাইজটা নেবেন সেইভাবে আপনাকে পে করতে হবে। তো দেখেন আমরা অলরেডি আমাদের খাবারটা পেয়ে গিয়েছি। তো আমরা এখন আমাদের নির্দিষ্ট একটা টেবিলে গিয়ে বসবো, এবং বসার পরে আপনাদের সাথে শেয়ার করব যে আমরা কিভাবে আসলে খাবারটা পেলাম, এবং আমাদের চিপসের যে প্যাকেটটা সেটা কিভাবে আমরা ফ্রি চিকেন নিয়েছি সেটা আপনাদেরকে
আমরা এই টেবিলে বসে দেখাবো বা বলবো। তো দেখেন আমরা অলরেডি এই টেবিলটাতে বসেছি, এবং এই যে চিকেনগুলো, কেএফসি চিকেন আসলে খুবই টেস্টি একটা খাবার, অন্যরকম একটা ফ্লেভার পাবেন আপনি এই চিকেনে। তো আমি এই খাবারগুলা খাওয়ার আগে গলাটা হালকা একটু ভিজিয়ে নিই, ঠান্ডা পেপসিটা একটু খেয়ে নিই, তারপরে আমি এই খাবারগুলা আপনাদের সামনে দেখাবো এবং টেস্টটা কেমন সেটা আপনাদের জানাচ্ছি। এটা হচ্ছে রাইস বোল, এখানে আছে রাইস, এখানে আছে চিকেন, বিভিন্ন আইটেমের চিকেন। আসলে এটা হচ্ছে চিকেন উইংস, দেখাও ঠাত দিয়া, এটা চিকেন উইংস, এখানে আছে, এটা হচ্ছে রাইস বোলের সাথে দিয়েছে না, না ও দুইটা ফ্রি চিকেন পেয়েছি আমরা, যে প্যাকেট দেখালাম আপনাদের ফ্রি চিকেন হচ্ছে এই দুইটা, আর এইটা হচ্ছে রাইসের সাথে দিয়েছে, এটা সাথে আছে কোক পেপসি, হচ্ছে ব্যাপার। আমাদের টোটাল বিল হচ্ছে আমাদের টোটাল বিল কেএফসি, আসল জিনিসই ছিল না, এটা আবার কিনে নিয়ে আসা লাগলো। আর চিকেন দিয়ে আসলে এইগুলো দিয়ে যদি না খান তো ভালো লাগবে না। এটা একটা হচ্ছে ডাইনামিক, একটা হচ্ছে স্পাইসি, একটা হচ্ছে নর্মাল, যেটা এগুলোর সাথে চিকেন খেতে গেলে এটা খেতেই হবে। আমি যখন কাউন্টারে ছিলাম তো কাউন্টারে কেএফসি যে কাউন্টারে আছে তাদেরকে বলেছিলাম যে আমি এই যে কুরকুরে যে প্যাকেটের সিস্টেমটা কি সেটা আপনাদের মাধ্যমে ওদের একটু জানাই, আপনারা একটু বলেন। তো ওনারা আমাকে বলল যে এইখানে আসলে ভিডিও করা অ্যালাউ না, ব্লগ করা আসলে পারমিশন নেই। তো আমাকে বলল যে আপনি আপনার খাবারগুলো নিয়ে আপনার টেবিল যেটা সেখানে বসে আপনি ব্লগ করতে পারেন, আপনার টেবিলে বসে যদি আপনি নিজে নিজে করেন তাহলে কোনো আপত্তি নেই। তো যার জন্য কিন্তু আমি ওই যখন রেসিপিটা কেটেছি বা খাবারটা নিয়েছি তখন আমি ব্লগটা করতে পারিনি। আমরা যে প্যাকেটগুলোতে এনেছিলাম তিনটা ওটা আপনাদের দেখিয়েছি, তো আসলে প্যাকেট ফ্রি চিকেন পাবো সেই জন্য আসছে এটা আসলে ঠিক না। ম্যাডাম অনেকদিন ধরেই খাওয়াতে চাচ্ছিলো কেএফসিতে, তো আসা হচ্ছিলো, তো যেহেতু এই অফারটা পেলাম সেই কারণে এত তাড়াতাড়ি আসা, আর নাহলে হয়তো আরও একটু দেরি হতো। তো দেখেন এ হচ্ছে আমাদের এই দুইটা ফ্রি পেয়েছি, আমরা দুইটা কুরকুরের প্যাকেট দিয়েছি, এইটা এবং এইটা, এই দুইটা চিকেন ফ্রি পেয়েছি, যার এক একটা দাম 149 টাকা। তো দেখেন একটা ই দিলে যদি একটা ফ্রি পাওয়া যায়, তবে এর মধ্যে একটা কথা আছে, কথা হচ্ছে আপনাকে কিন্তু এই ফ্রি প্যাকেটের মাধ্যমে যদি চিকেন নিতে হয় তাহলে আপনাকে যে কোনো একটা চিকেন আইটেম অর্ডার করতে হবে, একটা আইটেম অর্ডার করতে হবে, এই একটা আইটেম অর্ডার করলে একটা প্যাকেট দিবেন তার সাথে একটা পাবেন, আবার আর একটা আইটেম অর্ডার করবেন, আমরা এই যে রাইস বোলেরটা অর্ডার করেছি এটা অর্ডার করে আর একটা প্যাকেটের মাধ্যমে এইটা পাওয়া গেছে। সুতরাং আপনি যে খালি একটা প্যাকেট নিয়ে এসে হাজির হয়ে যাবেন
আর আপনাকে একটা চিকেন ধরিয়ে দিবে তা কিন্তু না, আপনার অবশ্যই এখানে এসে একটা আইটেম অর্ডার করতে হবে, তার সাথে আপনি একটা চিকেন পাবেন। তো দেখেন আমরা অলরেডি এসেছি, আর এখানে চিকেন আসলেই খুব মজার। এখানে চিকেন খেলে আসলে কেএফসি, বিশেষ করে কেএফসি চিকেন ফ্রাই খেলে আপনার অন্য জায়গায় অতটা ভালো লাগবে না। তো দেখেন আমি একটু খেয়ে আপনাদের দেখাই এভাবে। এটা হচ্ছে একটু টক টক স্পাইসি, এটা এটা হচ্ছে ডাইনামিক, এটা মানে একটু মিষ্টি মিষ্টি। দেখেন সেই মজা, আসলে কেএফসি চিকেন আমি আগেও খেয়েছি, তো আমি যেটা বললাম যে এখানে মজাটা কিন্তু আলাদা, অনেক সফট থাকে এটা, এবং এর উপর যে ক্রিস্পিটা এটা অন্য রকম একটা, যেটা আমি অন্য কোথাও পাইনি। দেখেন এটা হচ্ছে চিকেন উইংস, চিকেন উইংস, এটা হচ্ছে রাইস। তো একটু রাইসটা খেয়ে দেখি। ও রাইসের ভেতর দেখেন এটা কিন্তু ভেতরে জুস দিয়ে দিয়েছে, ঝোল দিয়ে দিয়েছে, উপরে রাইসটা নিচে কিন্তু জুস আছে। তো আমি আগে একটু আলাদা রাইসটা খেয়ে দেখি, এটা রাইসটাও মজার, এবার একটু ঝোল দিয়ে দেখি। এটা এমন সুন্দর করে দিয়েছিল, এর ভেতরে যে জুস আছে বা ঝোল গ্রেভি আছে এটা কিন্তু বোঝাই যাচ্ছিল না। তো দেখেন এটা মজা। আপনার ইন্ডিয়াতে কদিন আগে এই কেএফসিতে খাবার খেয়েছি, রাইস বলছিল, তো ওদের যে গ্রেভিটা দেয় ওইটা একটু স্পাইসি বেশি, একটু ঝাল থাকে বেশি। এটা ঠিক আছে, এটা হচ্ছে ব্যাপার যে চিকেন দেখেন বিশাল সাইজের চিকেন, এটা একটু খেয়ে দেখেন ক্রিস্পি যে ব্যাপারটা, এটা কিন্তু খুবই মজার। মোটামুটি আলাদা একটা ফ্লেভার পাবে এই কেএফসি চিকেন। সারা বিশ্বে, সারা বিশ্বেই বলা যায় এদের কিন্তু ব্রাঞ্চ আছে। দেখেন আমি একটু খুলে দেখাই কত সুন্দর চিকেনটা, দেখেন একদম হালকা করে টান দিলাম বের হয়ে আসলো। আমার এইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে, এর সাথে চুবিয়ে চুবিয়ে, দেখেন চুবিয়ে চুবিয়ে মাখিয়ে মাখিয়ে সুন্দর করে মুখে দেন, সেই মজা। খুবই মজার। আরেকটা কথা, আমরা দুইটা আইটেম নিয়েছি, এবং এই যে মেয়োনিজগুলো আমরা নিয়েছি এগুলা প্রত্যেকটা আলাদা রেট নিয়েছে, প্রত্যেকটা 20 টাকা করে নিয়েছে, তো এটা হচ্ছে 60 টাকা। আর আমাদের আগের বিল হয়েছিল কত, 450 টাকা, 450 টাকা আগের বিল হয়েছিল। উইংস নিয়েছিলাম এবং এটা নিয়েছিলাম, আসলে এখানের এখানে খাবারটা প্রাইসটা একটু বেশি, কিন্তু কোয়ালিটিটা সেই কোয়ালিটি। আপনার ভালো কোয়ালিটি পেতে হলে অবশ্যই আপনার প্রাইস বেশি দিতে হবে। তো অনেকে ভাবতে পারেন যে এখানে অনেক দাম, কিন্তু বিষয়টা তা না, এটা ওয়ার্ল্ড ওয়াইড এদের রেসিপি,
যেখানেই যাবেন সেখানে এই এই ফ্লেভারই পাবেন। সো ভালো কিছু খেতে গেলে বা ভালো কিছু পেতে গেলে একটু খরচ করতেই হবে, আর কম দামি খাবার তো রাস্তাঘাটে এখন সব জায়গায় পাওয়া যাচ্ছে। তো আমি সবাইকে বলবো অন্তত একবার এসে এটা ট্রাই করতে। তো ঠিক আছে, আমরা খাই। তো এখানের চিকেন ফ্রাইটা আসলে আপনি খালি খালি অনেকগুলো চিকেন ফ্রাই একাই খেয়ে নিতে পারবেন, কারণ এর একটা এর উপরে যে ক্রিসপিটা আছে, আমার কেন জানি মনে হয়েছে এটা মনে হলো একটা কোনো একটা ডাল জাতীয় কিছু দিয়ে এটা তৈরি করা। আমি জানি না এটা কি, কারণ এদের গোপন রেসিপি আছে যেটা ওয়ার্ল্ড ওয়াইড সারা বিশ্বেই, আপনি ভারতে যান, আমেরিকা যান, যেখানেই যান এই ফ্লেভারটা এরকমই পাবেন। কারণ এর KFC যে ব্যাপারটা সেটা হচ্ছে আমি কয়েক জায়গায় খেয়েছি, ঢাকাতে খেয়েছি, খুলনায় খেয়েছি, ইন্ডিয়াতে খেয়েছি, তো আমার সব জায়গাতেই একই রকম ফ্লেভার আমি পেয়েছি। তো ওদের সব জায়গায় একই রকম ফ্লেভারে তৈরি করা হয়ে থাকে, কোথাও আলাদা আপনি পাবেন না। তো এর ক্রিসপি যে ব্যাপারটা এটা অনেক সুন্দর, আপনি মুখে দিয়ে চাপ দেওয়ার সাথে সাথে দেখবেন একটা গলে যাবে আপনার। আলাদাভাবে অন্যান্য জায়গায় আমি খেয়েছি, দেখেছি যে কেমন শক্ত থাকে, কোথাও নরম থাকে, কিন্তু এদেরটা সবগুলাই একই রকম আমি পেয়েছি। তো আসলে মুখে নেওয়ার পরে দেখবেন একটা, এটা আসলে না খেলে বোঝানোর কোনো ইয়ে নাই, তারপরেও আমি বলছি মুখে নেওয়ার পরে দেখবেন আলাদা একটা মুখের মধ্যে একটা ফ্লেভার পাবেন, যেটা আসলে অন্য চিকেন ফ্রাইয়ের মধ্যে আমি পাইনি। তো এই যে চিকেন ফ্রাইটা আসলেই খুব টেস্টি এবং মজাদার, এবং সেই সাথে আপনার এদের যে রাইস বোলটা আছে সেটাও খুবই ভালো। আপনি দেখা যাচ্ছে যে ডিনার বা লাঞ্চের জন্য এখানে এসে নিঃসন্দেহে ভালোভাবে আপনি খেতে পারবেন, তৃপ্তি সহকারে আর কি। তো বাইরে বৃষ্টি পড়ছে, অনেকে দেখছি ভিজে ভিজে আসছে এখানে, এবং আমি এটাও লক্ষ্য করলাম অনেকে চিপসের প্যাকেট এখানে নিয়ে এসে এইখানে চিপসটা খাচ্ছে, খুলে খাওয়ার পরে প্যাকেটটা আমাদের যে রিসেপশন আছে কাউন্টার সেখানে জমা দিচ্ছে, এবং তারপরে তার পরিপ্রেক্ষিতে তারা অর্ডার করছে এবং তারা ফ্রি চিকেনটা পাচ্ছে। তো আমরা দেখেন আমরা তিনটা প্যাকেট এনেছিলাম, কিন্তু আমরা দুজন মানুষ, তো আসলে এত চিকেন অলরেডি আমরা যা অর্ডার করেছি তাতে আমাদের প্রচুর চিকেন হয়ে গিয়েছে। তো আমরা দুইটা প্যাকেট দিয়েছি, যার ফলে আমাদের দুইটা ফ্রি চিকেন দিয়েছে। তো দেখেন দুইটা ফ্রি প্যাকেট, দুইটা প্যাকেট দেওয়ার ফলে আমরা যে দুইটা ফ্রি চিকেন পেয়েছি তার দামও কিন্তু ৩০০ টাকা, ৩০০ টাকার আমরা ফ্রি চিকেন পেয়েছি। তো এটা কিন্তু আসলেই বড় একটা ব্যাপার, ৩০০ টাকার চিকেন আপনাকে কে ফ্রি দিবে। তো আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক দিবেন, শেয়ার করবেন, এবং যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং চ্যানেলের সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক অনেক ধন্যবাদ সবাইকে।